एक बने हासाओ हासि बस करत। हासा छिलो भीषण गरीब, हासार कोनो जमी छिलो ना, ताई हासा रहीम मियार जमीते चाषाबादेर काज करत और भागे जतटुकु सब्जी पेत ता बिक्री करे कोनो मते संसार चालातो। एक दिन जाक बाबा जमिर काज सब शेष हो गेछे, बस्ता ओ पैकिंग हो गेछे, एबार अनेक आलू हयेछे। रहीम मियार काछ थेके एबार सब्जिर भाग बेशी करे चाइते हबे, प्रतिबार आमाके कम भाग देय, एबार आर आमी मानबो ना। हासा एक कथा बोलते बोलते रहीम मिया तार जमीते आसे और हासाके बोले, बाह सब आलू बस्ता करा हये गेछे, যাই সবগুলো আলু নিয়ে যাই। রহিম ভাই সব আলু নিয়ে যাবে মানে? এখানে তো আমারও ভাগ আছে। আর শোনো রহিম ভাই, আমি তোমার জমিতে কষ্ট করে ফসল ফলাই, এবার কিন্তু আমাকে বেশি করে ফসল দিতে হবে, অল্প ফসল দিলে চলবে না। কিন্তু তুমি ফাও ফাও এত ফসল নিবে তার আমি মেনে নিতে পারছি না। কি আমি ফাও ফাও ফসল নেই? এই জমিটা কার শুনি? আমার জমি আর আমাকেই বলিস ফসল সমান নিতে? এই ভিখারির বাচ্চা, আমি জমি না দিলে তুই ফসল ফলাতে কোথায় শুনি? এমন করে কেন বলছো রহিম ভাই? তুমি যতটুকু ভাগ দাও তাতে করে আমার ফসলের খরচই ওঠে না, তাহলে আমি সংসার কিভাবে চালাবো বলো তো? এবার তোমাকে আমার ন্যায্য ভাগ দিতেই হবে। তোর তো খুব বার বেড়েছে হাসা, তুই কি একটু কষ্ট করিস তাতে বেশি ভাগ চাস? যা তোকে আর আমার জমিতে চাষ করতে হবে না, আমি বনে অন্য কাউকে দিয়ে চাষ করাবো। এখনই আমার জমি থেকে চলে যা বলছি, যা চলে যা বলছি। হাসা নিরুপায় হয়ে খালি হাতে বাড়ি চলে আসে আর হাসাকে দেখে হাসি বলে, কি গো খালি হাতে বাড়িতে ফিরে এলে যে? আজকে না রহিম ভাইয়ের কাছ থেকে বেশি করে ফসলের ভাগ নিয়ে আসার কথা। তুমি তো এবার জমিতে আলু চাষ করেছো, তো কই সেই আলু দেখি? কি আর ভাগ নেব হাসি, ন্যায্য কথা বলতে গিয়েই তো রহিম ভাই আমার কাছ থেকে জমিটা কেড়ে নিল আর ফসলগুলো সব নিয়ে গেল। এবার আমাদের কি হবে? হাতে তো কোনো টাকা পয়সা নেই, এবার আমাদের না খেয়ে থাকতে হবে হাসি। কি আর করবে হাসা, অভাগা যেদিকে যায় সাগরও সেদিকে শুকিয়ে যায়। শোনো আমি বলি কি, আর তো কোনো উপায়ও নেই, কৃষিকাজ ছাড়া তুমি তো কিছুই জানো না, তাই তোমাকে বলছি তুমি আজ বাজারে চলে যাও আর বাকিতে কিছু সবজি চারা নিয়ে এসো। ও সবজি চারা আমরা বাড়ির উঠোনে রোপণ করব। সবজি গাছে যা সবজি হবে সেগুলো বিক্রি করে আমরা ধার সুদ করে দেব। তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো হাসি, তবে যাই এখনই আমি বাজারে যাই, দেখি আমাকে ধারে সবজি চারা দেয় কিনা। এই কথা বলে হাসা বাজারের উদ্দেশ্যে চলে যায় আর বাজারে গিয়ে দেখে অন্য হাসা কিছু সবজি চারা নিয়ে বসে আছে। কি গো সাদা হাসা, এগুলো কিসের চারা জানো? সাদা হাসা আমার কাছে কোনো টাকা নেই, তুমি কয়টা চারা আমাকে বাকিতে দিবে সাদা হাসা? বাকি? কিসের বাকি? না না হাসা, আমি তোমাকে বাকিতে কোনো চারা দিতে পারবো না, যাও তো যাও, টাকা দিতে পারলে সবজি চারা নিয়ে যাও, আর না পারলে আমার দোকানের সামনে থেকে চলে যাও তো দেখি। সাদা হাসার কথা শুনে হাসা সেখান থেকে চলে যায়। হাসা এই দোকান ও দোকান ঘুরতে থাকে, কিন্তু কেউ হাসাকে বাকিতে চারা দেয় না। এরপর হাসা হতাশ হয়ে বাড়িতে ফিরতে থাকে। এমন সময় হাসার ঝোঁকের আড়াল থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। বাঁচাও বাঁচাও আমাকে, এই শিয়াল আমাকে খেয়ে ফেললো, কে কোথায় আছো বাঁচাও আমাকে। এই শিয়াল তুই আমাকে খাবি না বলছি, তুই ছেড়ে দে আমাকে বলছি। ওই ঝোপের আড়াল থেকে কে এভাবে চিৎকার করছে, গিয়ে দেখি তো একবার। এই কথা বলে হাসা ঝোপের আড়ালে যায়, গিয়ে দেখে একটি বেগুন চারাকে শিয়াল খাচ্ছে। বেগুন চারা যন্ত্রণায় চিৎকার করছে। হাসা তা দেখে শিয়ালকে তাড়িয়ে দেয়। তা দেখে বেগুন চারা বলে ওঠে, তুমি আজকে আমাকে অনেক উপকার করলে গো, তুমি যদি আজ না আসতে তাহলে ওই শিয়াল আমাকে খেয়ে ফেলতো গো। বেগুন চারার কথা শুনে হাসা ভীষণ অবাক হয়ে যায়। আমি তো আগে বেগুন চারাকে কথা বলতে দেখিনি, তুমি কিভাবে কথা বলছো? আমি কোনো সাধারণ বেগুন গাছ নই, আমি হলাম এক পরীর জাদুকরি বেগুন গাছ। हमार मालकिन परी के एक राक्षस आक्रमण करेछिलो और परी हाथे बेगुन बीज छिलो। ओई राक्षस जखन हमार मालकिन परी के खेये फेले ओई एखन ओई परीर हाथ थेके बीज ओखाने पड़ेछिलो और तखन आमार एखाने जन्म हय और तखन थेके आमी एखाने अबहेलाय अजत्ने बड़ो होते थाकी। बुझते पेरेछो? आहारे तुमी तो सत्यि एक असहाय बेगुन चारा। आमी तुम्हें आमार बाड़ीते निये गिये रोपण करब, पानी देव, सार देव एवं अनेक जत्न करब, तखन तुम्हें आर केउ आक्रमण करते पारबे ना। सत्यि सत्यि तुमि आमाके एखान थेके निये जाबे? सत्यि बोलछो? ताहले निये चलो आमाके, एखान थेके आमाके निये चलो। एई झोपझाड़े थाकते आर भालो लागे ना। हासा बेगुन गाछेर कथा शुने सेखान थेके बेगुन गाछके तुले निये जाय। हासिके गिये सब कथा खुले बोले। हासाहासि मिले तादेर उठोने बेगुन गाछके रोपण करे देय आर अनेक जत्न निते थाके। एइभाबे बेश किछुदिन केटे जाय। एक दिन सकाले हासाहासिके बोले, एकी एकी हासि देखो बेगुन गाছে सोनार बेगुन धरेছে। তাই তো দেখছি, এ কি করে সম্ভব? হাসাহাসি অবাক হওয়া দেখে বেগুন গাছ বলে ওঠে, তোমরা এই কয়েকদিনে তোমাদের বাড়িতে আমাকে যে যত্ন করেছো তার প্রতিদান স্বরূপ এই সোনার বেগুন উপহার দিলাম। তোমরা যেহেতু আমার যত্ন নিয়েছো তাই সেহেতু তোমরাই আমার মালিক। আজ থেকে প্রতিদিন একটি করে সোনার বেগুন উপহার দিব তোমাদের। হাসাহাসির এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তারপর হাসাহাসি সেই বেগুন সোনার দোকানে বিক্রি করে আর অনেক টাকা পায় আর এভাবে প্রতিদিন একটি করে সোনার বেগুন উপহার পেতে থাকে। এভাবে হাসাহাসি অনেক বড় লোক হয়ে যায়। হাসাহাসির সোনার বেগুনের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই কথা রহিম মিয়ার কানেও পৌঁছে যায়। ওই হাসা একদিন আমার জমিতে কাজ করে খেত আর সোনার বেগুনের কারণে আমার থেকে বড়লোক হয়ে গেল আর আজ রাতে ওই বেগুন সহ বেগুন গাছ আমি চুরি করে আনবো, তারপর আমি আরো বড়লোক হয়ে যাব। এভাবে সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। রহিম মিয়া তার পরিকল্পনা মতো হাসার বাড়িতে যায় সেই বেগুন চুরির উদ্দেশ্যে আর যেই না বেগুন গাছে সোনার বেগুনে হাত দেয় তখনই বেগুন গাছ বলে ওঠে, কি তুই আমার সোনার বেগুন চুরি করতে এসেছিস? লুবি অসৎ শয়তান লোক, এবার দেখ আমি তোর কি অবস্থা করি। এই আমার সোনার বেগুন যাত ওই লুবি লোকটার মাথা ফাটিয়ে দিয়ে আয়। বেগুন গাছের কথা শুনে বেগুন এসে লোকটাকে মারতে থাকে আর লোকটা মারের যন্ত্রণায় বলতে থাকে, ও বাবা গো, মরে গেলাম গো, দরকার নেই এই সোনার বেগুনের, জান বেরিয়ে গেল আমার, এখান থেকে পালিয়ে আগে জান বাঁচাই।